আজ অর্থাৎ 2 অক্টোবর 2024 এই প্রথম যাত্রীবাহী মেমো ট্রেন আজিমগঞ্জ জংশন হইতে কাশিমবাজার স্টেশন পর্যন্ত ছুটবে দুপুর 12টায়। আর একটা ট্রেন যেটা কৃষ্ণনগর সিটি জংশন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রী যাত্রা শুরু করবে 2 অক্টোবর 2024। এবং দীর্ঘ প্রতীক্ষিত সেই নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন স্টেশনে পৌঁছাবে। এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্যই আজ বহরমপুর কোর্ট স্টেশন থেকে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন পর্যন্ত পুরো উদ্বোধনী অনুষ্ঠানটা বা জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন রয়েছি বহরমপুর কোর্ট রেল স্টেশনে। আজ শুভ উদ্বোধন হয়ে গেছে। নসিপুর ব্রিজ হয়ে কৃষ্ণনগর স্টেশন ছেড়ে নসিপুর ব্রিজ হয়ে এই ট্রেন আজিমগঞ্জ যাবে। আজ ফার্স্ট রানে আমি অ্যাভেল করার চেষ্টা করছি। টিকিট কেটে নিয়েছি, ট্রেনে উঠবো, তখনই আপনাদের সঙ্গে শেয়ার করবো, নসিপুর ব্রিজে শেয়ার করবো। দেখতে থাকুন, আজিমগঞ্জ যাওয়ার টিকিট দেখতে পাচ্ছেন 10 টাকা, বহরমপুর কোর্ট টু আজিমগঞ্জ। মুর্শিদাবাদ থেকে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ জলপাই 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শুনতেই পেলেন, 1 নম্বর প্ল্যাটফর্মে নসিপুর ব্রিজ হয়ে যে গাড়িটা যাবে সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি ট্রেনে উঠে আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ট্রেন আসছে, ট্রেন ঢুকে গেছে বহরমপুর স্টেশনে। দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে, মালা দিয়ে সাজানো হয়েছে। এই যে আন্ডারপাসের নিচ দিয়ে দেখতেই পাচ্ছেন এখন নসিপুর ব্রিজ যাবে। এটা বহরমপুর স্টেশনে ঢুকছে ট্রেনটি, নসিপুর ব্রিজ হয়ে ট্রেনটি পুরো ট্রেন সাজানো আছে। এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বহরমপুর কোর স্টেশন। শুভ উদ্বোধন আজকে। অবশেষে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। এই ট্রেনটি কৃষ্ণনগর ছেড়ে আসছে, কৃষ্ণনগর থেকে ছেড়ে এখন বহরমপুর কোর্ট স্টেশন হয়ে মুর্শিদাবাদ হয়ে শ্রীপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ স্টেশনে পৌঁছাবে। যে যে ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে আজিমগঞ্জ স্টেশনে যাবে, মধ্যে লালবাগ কাশিমবাজার যে নসিপুর ব্রিজ পার হয়ে যাবে, সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে প্রথম যা ফার্স্ট জার্নি বুঝতে পারছি। পুরো ট্রেনটাকে মালা দিয়ে সাজানো হয়েছে। আপনার দীর্ঘ যে এতদিন অপেক্ষা করেছিলেন, কবে এই লাইন দিয়ে নসিপুর ব্রিজ, 10 বছর 12 বছর হয়ে গেল, এখনো যাত্রীবাহী ট্রেন চলছিল না। এখন দেখতেই পাচ্ছেন যাত্রীবাহী ট্রেন ফার্স্ট রান করছে আজকে। ওদিকে আজিমগঞ্জ স্টেশন থেকেও যে ছেড়েছে ওই ট্রেনটি, আজিমগঞ্জ স্টেশন হয়ে লালবাগ থেকে মুর্শিদাবাদ হয়ে কাশিমবাজার পর্যন্ত রান করবে। আর এদিকে একটা ট্রেন যেটা কৃষ্ণনগর স্টেশন হয়ে আজিমগঞ্জ যাচ্ছে। কাশিমবাজার স্টেশনে ঢুকছে, ৩টা ৪৮, 2 অক্টোবর ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে কাশিমবাজার স্টেশনে। কাশিমবাজার স্টেশন ছাড়লো, কাশিমবাজার স্টেশনের উপর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দেখতে পাচ্ছি ট্রেন ছুটছে। মুর্শিদাবাদ স্টেশন ঢুকলো, মুর্শিদাবাদ স্টেশন ঢুকলো, এখন দেখতে পাচ্ছেন মানে টাইম 3টে ৫৭।
এই মুর্শিদাবাদ স্টেশনে এর আগে বহু ভিডিও করেছি। এই মুর্শিদাবাদ স্টেশনে হেঁটে মসিপুর ব্রিজ যখন তৈরি হচ্ছিল, ব্রিজ তৈরি হওয়া থেকে মুর্শিদাবাদ স্টেশন থেকে যে লাইনটা লালগোলা লালবাগের দিকে যাচ্ছে, আর একটা লাইন লাইন যেটা সেটা মুর্শিদাবাদ ব্রিজের দিকে যাচ্ছে, সেই ভিডিও আপনাদেরকে লাইন পাতা থেকে শুরু করে সমস্ত ভিডিওটাই আপনাদের দেখিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন এই সেই লাইন রেডি অনেকদিন আগে হয়ে গেছিল। এখন এই মুর্শিদাবাদ যেটা দীর্ঘ প্রতীক্ষা, যেটা জনগণের সকলের যে দীর্ঘ প্রতীক্ষা, তার অবসান ঘটল আজ 2 অক্টোবর 4:02 মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে মসিপুর ব্রিজের দিকে যাচ্ছে, যেটা বহুদিন প্রতীক্ষিত। সেই ব্রিজ আমাদের শুধু ভিডিও করেই আপনাদের দেখিয়েছি। এই ব্রিজ কবে উদ্বোধন হবে, সেই উদ্বোধন 2 ফেব্রুয়ারি হয়ে গেছিল, আজ 2 অক্টোবর অক্টোবরে দেখতে পাচ্ছেন ট্রেন চলছে সেই মসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে হতে চলেছে। এই সেই মুর্শিদাবাদ স্টেশন, যে মুর্শিদাবাদ স্টেশনে এর আগে বহু ভিডিও আপনাদের দেখিয়েছি, লাইন পাতা থেকে শুরু করে লাইন মেরামত করা, ইলেকট্রিক লাইন বসানো সমস্ত কাজ আপনাদের দেখিয়েছি। এই দেখেন 141 নম্বর গেট পার হলাম, 141 নম্বর গেট পার হয়ে এই ডান দিকে যে একটা লাইন আপনাদের আগে দেখিয়েছিলাম, যে লাইনটা ডান দিক দিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে লালগোলার দিকে, আর এটা হচ্ছে বাঁ দিক দিয়ে আমাদের লাইনটা চলে যাবে, এটা হচ্ছে কুর্মিতলার গেটের এখান থেকে সামনে আজিমগঞ্জ স্টেশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে হয়ে গেল, তার সাক্ষী হিসাবে আমি এই 2 অক্টোবর এই ট্রেনে চেপেছি। এই দেখেন কুর্মিতলার গেট পার হলাম। এই কুর্মিতলার গেট দিয়ে আমরা নসিপুর ব্রিজে অনেকবার হেঁটেই আমরা ব্লগ বানিয়েছি। কালভার্ট, এই যে কালভার্ট পেরালাম, আমাদের সে পরিচিত জায়গা দেখতে পাচ্ছি। এই দেখেন সামনে আপনাদের দেখায় কাঠগোলার বাগান, আপনাদের আগে অনেকবার ভিডিও করে এই লাইন দিয়ে দেখিয়েছি কাঠগোলার বাগান, দেখতে পাচ্ছেন কাঠগোলার বাগান। কাঠগোলার বাগান পার হয়ে এবার আমরা যাচ্ছি মসিপুর ব্রিজের দিকে। মসিপুর ব্রিজ দেখতে সামনে মসিপুর ব্রিজ, এই দেখেন নসিপুর ব্রিজ পার হচ্ছে। নসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে উঠে গেল, দেখতে পাচ্ছেন নদী নদী ভাগীরথী নদীর উপর দিয়ে নসিপুর ব্রিজ, নসিপুর ব্রিজের পার উপর দিয়ে এখন ট্রেন চলে পাস করছে সেই বহু প্রতীক্ষিত সেই ব্রিজ, দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে আমরা হামেশাই ট্রেন রেখেছি। পার হয়ে আজিমগঞ্জ দিকে চলে এসেছে, আজিমগঞ্জ স্টেশনে ঢুকবে। এই সেই এবার সেই কার্ড পজিশন, এই যে নসিপুর ব্রিজ পার হয়ে এখন আজিমগঞ্জ স্টেশনে ঢুকছে, দেখতে পাচ্ছেন। সেই এই এই আজিমগঞ্জ স্টেশনে ঢোকার আগেও আমরা অনেক ভিডিও আপনাদেরকে দেখি। আজিমগঞ্জ স্টেশনে ঢুকে গেল 4:10। সেই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, এই যে আজিমগঞ্জ জংশন দেখতে পাচ্ছেন, এই 5 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন দিয়েছে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন ঢুকছে, এই 5 নম্বর প্ল্যাটফর্ম ওই বাঁ দিকের সাইডটা, ডান দিকটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে বিল্ডিং যেটা তৈরি হচ্ছিল সেটা যে এখন এই অবস্থায় আছে, এখন 6 নম্বর প্ল্যাটফর্মে আছি আমরা। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে অবশেষে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান,
অবসান ঘটলো। এই দেখেন সেই ট্রেন, যে ট্রেনে যে ট্রেন অনেক বহু যাত্রীদের কাছে আশা ছিল, সেই ট্রেনে আজিমগঞ্জ স্টেশনে ট্রেন ঢুকলো, যাত্রীবাহী ট্রেন। কৃষ্ণনগর স্মৃতি টু আজিমগঞ্জ জংশন, এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসর দেখতেই পাচ্ছেন। কৃষ্ণনগর স্মৃতি জংশন টু আজিমগঞ্জ জংশন, কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত বেলুন দিয়ে সাজানো হয়েছে। আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর থেকে ছেড়ে আজিমগঞ্জ পর্যন্ত এলো, স্মরণীয় হয়ে থাকে সকলের কাছে, যত দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ঘটলো। কেমন লাগলো এই আপডেট? পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে, পুরো ট্রেনের টাইম টেবিল সমেত। এই মহৎ কাজ সুসম্পন্ন করার জন্য যারা একদম ব্রিজ তৈরি থেকে শুরু করে এই লাইন দিয়ে ট্রেন চালানো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানায় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকেও, সকলের একযোগে প্রচেষ্টায় এই মহৎ কাজ সুসম্পন্ন হয়েছে। এর পরে কোনো আপডেট এলে আপনাদের সামনে নিয়ে আসবো। দুর্গাপূজোর ঠিক আগে জনগণের কাছে এটা একটা দারুণ উপহার। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।